प्लेयर है सर, जिसे भले ही गेम ना आता हो मैदान तो खलबली मचा देगा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের এই নতুন ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের মূলত একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, এখান থেকে আপনারা জাস্ট ম্যাটেরিয়ালসগুলোকে ডাউনলোড করবেন। করার পর আমরা এখান থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওকে, তো এখান থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে এবং হচ্ছে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাবো ভিডিওসের ইন পজিশনে, যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস ওয়ান চাপ দেবো ফটোস অ্যাড করার জন্য। এরপর ফটোস অপশনে চলে যাবো, যাওয়ার পর আপনি আপনার মতো করে আপনার ফেভারিট 6টি ফটোকে সিলেক্ট করে নেবেন, আপনার যে ফটোতে ভিডিওটা মেক করতে চান ওখান থেকে সেরকম আপনি আপনার মতো করে 6টি ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, পিকচারগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এবার আমরা আমাদের ফর্মেট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিব। এখানে আমাদের যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচার এইভাবে এখান থেকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, যদি ফুল স্ক্রিন না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটির মোটে ততটা ভালো হবে না। তো এখান থেকে আমরা জাস্ট এগুলোকে ফুল স্ক্রিন করবো। করার পর এখান থেকে চলে যাবো স্টার্ট পজিশন থেকে এখানে মিউজিক অ্যাড করার জন্য। তো এখান থেকে হচ্ছে আমাদের মিউজিক অ্যাড করার জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টরে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা মিউজিকটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখান থেকে আমরা প্রথম পিকচার ক্লিক করবো, প্রথম পিকচার ডিউরেশন রাখবো হচ্ছে 1.0 এবং দ্বিতীয় পিকচারটাকেও সেমভাবে এখান থেকে 1.0 করবো। তারপর পিকচারটাকেও এখান থেকে আমরা অর্থাৎ আমরা 1-2 এবং 1-2-3-4 নম্বর পিকচারটাকে আমরা 1.0 করবো। ওকে, যদি এখানে 3টা হয়েছে আমরা 4 নম্বর পিকচারটাকে 1.0 করবো এবং লাস্টের পিকচারগুলো এখান থেকে অর্থাৎ 5 নম্বর পিকচারটা এখান থেকে 0.8 করবো। ওকে, 0.8 এবং লাস্টের পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে ততটুকু করে দেবো। তো দেওয়ার পর আছে আমাদের এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে হবে, যেন প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করবো। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে প্রথমটাতে প্রথম পিকচার জন্য আমরা জুম টুলটাকে সিলেক্ট করবো এবং দ্বিতীয় পিকচারটার জন্য আমরা সুই ইনটাকে সিলেক্ট করবো। ওকে, তারপর 3 নম্বর পিকচারের জন্য সেমভাবে জুম টু এবং 4 নম্বর পিকচারের জন্য আমরা সুই ইন নামে যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করবো, তারপর পিকচারটা জুম টু। ওকে, এবং এইভাবে অল্টারনেট করে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা জুম টুটাকে সিলেক্ট করবো এবং এরপরটাকে আমরা সুই ইনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। চাইলে আপনি কোনো এখানে এক্সট্রা ইফেক্টে অ্যাপ্লাই করতে পারেন, আপনার যদি পছন্দের কোনো ইফেক্ট থাকে। তো আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, ফার্স্ট আমরা ভিডিও রেজোলিউশনটাকে 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে পারেন আপনি একটা ট্রেনিং ভিডিও মেক করতে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে, পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।